Cause I just wanna go, go, go to the deep end. I just wanna go. Hey friends, assalamualaikum. Kamu nonton apa lah? আরে আমার মেয়ে দিয়ে ঝগড়া শুরু করে দিয়েছে। মামুনি কি হয়েছে কি হয়েছে, তোমরা দুজন ঝগড়া করতেছো কেন? মামুনি আমাকে বলো বলো। আইয়ে এদের আগে দরজা লাগাই দিয়েছে। ওই রে আরো কথা তো তুই দরজা লাগাইছ না। আইরে কি যে কমু ফ্রেন্ড, আসলে আমার একটা মেয়ে আছে আর একটা অপদার্থ ছেলে আছে। দুইটা সারাক্ষণ শাকচুন্নি এবং মনে করেন আরেকটা হলো মনে করেন অপদার্থ, দুইটা সবসময় মনে করেন দুইটাই ঝগড়া করতে থাকে। তো আমি বুঝলাম না যে কি হইলো। দেখ সমস্যা নাই মা, টেসি তুমি তো দরজাটা খোলো মা, সমস্যা নাই। তাক সমস্যা নাই, ভিতরে যেয়ে মনে করেন ওই বয়ফ্রেন্ডের ফোন দিয়ে কান্নাকাটি করবে। আজকালকার মেয়েদের তো লজ্জা সরম নাই, বাপের সাথে ঝগড়া হইলো ভিতরে যেয়ে মনে করেন কান্নাকাটি শুরু করে দেয়। তো ফ্রেন্ড আজকে এটা বিষয়ের বিষয় হচ্ছে মনে করেন আজকে আমাদের যে মেইন বিষয়, আমরা গত এপিসোডে দেখেছেন অলরেডি আমরা একটি গাড়ি চুরি করেছি, সেটা হচ্ছে ল্যাম্বরগিনি। গাড়িটি চুরি করার পর অনেকেই কমেন্ট করছেন ভাই এটা তো টেকনোলজি মারছে ল্যাম্বরগিনি। ভাই আমি তো ইন্ডিয়া যাই নাই ভাই, তাহলে টেকনোলজি মার্সেল ল্যাম্বরগিনি কেমন হইলো? আমি তো একটা বাংলাদেশ থেকে গাড়িটা চুরি করছি, তাহলে টেকনোলজি মার্সেল ল্যাম্বরগিনি কেমন হইলো? তাই আমি ডিসাইড করেছি নো নো নো, গাড়ি তো এটার কালার আমি এটা রাখবো না, গাড়ির কালার আমি চেঞ্জ করে ফেলবো। তাই আমি আজকে ডিসাইড করেছি আমি এখন ফ্র্যাঙ্কলিনকে নিয়ে যাব এবং গাড়ির কালার সম্পূর্ণ চেঞ্জ করে ফেলবো। কারণ আপনারা আরও সবাইকে কমেন্ট করবেন এটা টেক নিউজ গেমার্স ভিডির ল্যাম্বরগিনি, কেন বলবেন যে এটা আপনার টেকনো গেমার্সের ল্যাম্বরগিনি? তো মোর আসলে খুবই কষ্ট লাগছে আপনারা এই কথা বলছেন, তাই আজকের ভিডিওতে কিন্তু সবাই অবশ্যই কমেন্ট করবেন দিস ইজ টেক নিউজ গেমার্স ভিডি ল্যাম্বরগিনি। কি কমেন্ট করবেন বলুন তো আবারও, দিস ইজ টেক নিউজ গেমার্স ভিডি ল্যাম্বরগিনি। তো এখন যেটা করবো, ফ্র্যাঙ্কলিনকে আমি কল দিয়ে দিয়েছি, ওকে রেডি হইতে বলছি। ও আসলে যখন কল দিয়েছিলাম বাথরুমে, জানি না বাথরুমে কি করতেছিল, তার সমস্যা নেই, সেটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হলো সময় মতো চলে আসবে, ওকে নিয়ে আমি আসলে এই গাড়িটি আমি রং করাতে যাব এবং নানা ধরনের একটু কাজ মডিফাইড করবো, যাতে এটাও জানেন কারণ এই কালারটা আসলে পুলিশ কিন্তু খুঁজছে। কারণ পুলিশ যে কোনো সময় এই গাড়িটা যেহেতু আমি চুরি করে এনেছি, পুলিশ আমাকে গ্রেপ্তার করতে পারলে আমাকে ছাড়বে না। এবং আসলে ভিডিওর মাঝখানে একটু বলতেছে, আসলে রোহান ভাই আমার খুব জ্বালাতন করতেছে। রোহান ভাই আসলে নাকি গেমিং চ্যানেলে আসলে মনে করেন ভাত মাছ নাই, তো গেমিং চ্যানেলে সবই তো মনে করেন মই ফেমাস হয়ে গেছি, মই নাম্বার ওয়ান কালো সানি আসলে ফেমাস হয়ে গেছি। তো রোহান ভাই কইলো যে তার একটু ভাত মাছ খাওয়ার লেগে তার মনে করেন একটা টেক ট্রিক ভিডি নামে কি একটা চ্যানেল ম্যানেল খুলছে। তো আপনারা একটু যে সাবস্ক্রাইব মাবস্ক্রাইব করে দিয়েন, মনে করেন গেমিং চ্যানেলের রাজা তো কালুস, নাম্বার ওয়ান কালুসন, রোহান ভাই তো খানা দানা নাই। তো মনে করেন আপনারা যাইয়েন একটু টেক ট্রিক্স ভিডিটা আপনারা সাবস্ক্রাইব করে দিন। এখানে নাকি ইউটিউবে নানা ধরনের ভিডিও আপলোড করা হয়, কীভাবে ইউটিউবে ভিডিও করবেন, থাম্বনেল বানাবেন এবং নানা ধরনের আর্নিং ভিডিও আপলোড করা হয়। তো সমস্যা নাই, মই নাম্বার ওয়ান কালেকশন ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনারা যে একটু সাবস্ক্রাইব করে দিন। কী করবেন, বেচারা মানুষ বেচারা হচ্ছে ইউটিউবিং করতে ইচ্ছা করে, মোর কারণে তো তার ফেমাসিটি নাই। তো মনে করেন মোর একটা মোরা যারা ভালোবাসে মোরা আপনারা যে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আসেন। ও ফ্রাঙ্কলি কিরে কাল্লুর গড়ে কাল্লু আসস কই? আরে মাইকেল ভাই মই একাডি আসি, সমস্যা নাই, কনস্ট্রাকশন বিল্ডিং এর নিস্তলায় চলে আইছেন, এখানে ইট বসাই উপরে নিতাছি। তো ফ্রেন্ড আসলে মনে করেন ফ্র্যাঙ্কলিন এখন রাজমিস্ত্রি কাজ করে কি আর করবে, জীবনে পড়ালেখা সে নাই, ফাইভ পাস করছে আর ফাইভ পাস করে তো আসলে রিক্সা চালানো আর রাজমিস্ত্রি সারা কিছু করার নাই। সমস্যা নাই, এই ল্যাম্বরগিনিতে দেখছো বেটা, তুই আমার লেগে ল্যাম্বরগিনি উঠতে পারতো, নাইলে তো তোর সারা জীবন রিক্সায়ও তুই তো উঠতি না, তোর তো সারা জীবন সাইকেল চালানো লাগতো। মাইকেল ভাই আপনি কিন্তু ভুলা যায় না, এই গাড়ি কিন্তু আমরা দুইজনে মিলা চুরি করছি, এটা কিন্তু আপনি বারবার ভুলা যাইতেছেন। আপনি কখনো এই গাড়িকে নিজের দাবি করতে পারবেন না, এটা আমার আর আপনার, এই গাড়ি আমি আর আপনি মিলে চুরি করছি, এটা আপনাকে স্বীকার করতে হবে, বুঝতে পারছেন? এটা কিন্তু কখনো অস্বীকার করতে পারবেন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি। তো আমরা এখন আমরা চলে এসেছি গাড়ির গ্যারেজে, এখানে আসলে গাড়িটা মডিফাইড করব। তো আসলে কি কি করব, অনেক অপশনই তো আছে গ্যারেজে মনে করেন, কিন্তু সবই তো লক ফক আর টাকা পয়সা লাগবে, কিন্তু মই গরিব মানুষ, মোর আসলে এত টাকা পয়সা তো নাই। আপনারা একটু সাবস্ক্রাইব করে দিলে তো খুবই খুশি লাগতো, একটু সাবস্ক্রাইব করে দে তাহলে আসলে আমিও একটু মানে বড় লোক হইতে পারতাম, মইও আসলে কিছু করতে পারতাম। তো সমস্যা নেই, ফার্স্টে যেটা করবো সেটি হচ্ছে আমরা গাড়ির নিচে লাইট লাগাবো, কারণ গাড়িতে লাইট লাগবে যেহেতু লাইট, এবং এটা আমি ভাবলাম যে ব্লু কালার, এবং গাড়িটি কী কালার করবো সেটি বলুন তো। আপনারা অনেকেই অনেক কমেন্ট করেছিলেন, অনেকে ব্লু বলেছেন, কিন্তু আসলে ব্লু তো আমি করবো না কারণ যেহেতু ব্লু রয়েছে, আর অনেকে আবার ব্লু করলে আবারও বলবো টেকনো গেমার্সের ল্যাম্বরগিনি, তো ব্লু আমি করছি না। আমি করছি আমার ফেভারিট কালার, আমার ফেভারিট কালার অবশ্যই ইয়েলো, বাট ইয়েলো করলে ট্যাক্সি ট্যাক্সি লাগবে, ইয়েলো আর ব্ল্যাক হলো আমার ফেভারিট কালার, বাট এখানে আসলে ব্ল্যাক করলে অতটা মানাবে না, আর ইয়েলো করলে ট্যাক্সি ট্যাক্সি লাগবে। আর একটা আমার ফেভারিট কালার আছে সেটি হচ্ছে রেড, তো রেড করবো সেটা আমি ডিসিশন নিয়েছি, অনেকে রেড কমেন্টও করেছে। তো ভাইয়া তোমাদের রিকোয়েস্ট আমি রেখে নিলাম, তো আমার গাড়িতে রেড করে ফেলেছি, কেমন লাগছে? অস্থির লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে দিস ইজ
টেক নিউজ গেমারস ভিডি ল্যাম্বরগিনি আমি সবার কমেন্ট দেখতে চাই আমার ফ্যান্সরা কিন্তু অবশ্যই এই কমেন্টই করবে যে টেক নিউজ গেমারস ভিডি ল্যাম্বরগিনি আর অন্যের ভিডিওতে যা কমেন্ট করে দিবে দিস ইজ টেক নিউজ গেমারস ভিডি ল্যাম্বরগিনি হ্যাঁ হ্যাঁ কমেন্ট করবেন সাথে মোর নাম ফ্র্যাঙ্কলিন ফ্র্যাঙ্কলিন ল্যাম্বরগিনি ফ্র্যাঙ্কলিন ল্যাম্বরগিনি হ্যাঁ চুপ থাক বেশি কথা কর চল চল রং করা হয়ে গেছে তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন আমাদের চকচক ফকফক গাড়ি নিয়ে আমরা বের হয়ে গেছি কেমন লাগছে আমার কাছে কিন্তু অস্থির লাগছে লালের উপর হালকা কমলা শেড দিয়েছি নানা ধরনের মানে ইফেক্ট আমি গাড়িতে রিং মেও কালার করেছি তো কেমন লাগছে টেক নিউজ গেমারস ভিডি ল্যাম্বরগিনি শীঘ্রই আমি এর উপর স্টিকার বসাবো যেহেতু এখন স্টিকার আমি অ্যাড করিনি কারণ এখন টাকা পয়সার সংকটে আছি তো আপাতত আমি স্টিকারটা অ্যাড করি নাই ভবিষ্যতে ফিউচারে ইন ফিউচার আমি স্টিকার অ্যাড করব তো দেখতে পাচ্ছেন আমার গাড়ি একজস ডুম্মাচালে ডুম ও ইয়া ডুম্মাচালে ডুম আরে মাই ফ্র্যাঙ্কলিন গান গাস না কেন ডুম্মাচালে কো ওই মি আপনি পাগল হইছেন ডুম্মাচালে গান গাইলে পরে ইউটিউবে কপিরাইট স্ট্রাইক মাইরা দিব যে অন্যের গান কপি করছস আমি হলো লেটেস্ট গান গাই লেটেস্ট আইরে লাগিয়া গেছে রে সাবধানে কাল্লুস ভাই এমনে গাড়ি চালালে লুবাই রাখি আপনার একার গাড়ি এটা আপনি বুঝতেই পারেন এটা আমার আর আপনার গাড়ি আপনার আমি কয়বার কমে এটা আমার আর আপনার গাড়ি আপনারও ক্ষতি হইলে আমারও ক্ষতি হইব এই গাড়িটা তো আমারও তো আপনি একটু সাবধানে চালান দরকার নাই মাইকেল ভাই একদমই দরকার নাই সুন্দর করে একদম জিরো স্পিডে চালাবেন জিরোতে চল্লিশের উপর উঠাইবেন ও মাইকেল ভাই আরে লাগাই দিছি রে ও মাইকেল ভাই এটা কি করতেছেন মাইকেল ভাই দাঁড়ান দাঁড়ান মাইকেল ভাই আরে জিরো থেকে চল্লিশে চালাইতে হইলে তো অটোরিক্সাই কিনতাম বেড়ে ল্যাম্বরগিনি চালাইতাম আমাদের অটোরিক্সা আমাকে এলাকার অটোরিক্সাই তো চল্লিশ সৃজনশীল দুই ঘন্টা পরীক্ষাতে পাবো আমি আন্ডা বাপের পিটাই দিবে ডান্ডা পাশালালালি সরি আসলে আবারও অন্য গানে চলে গেছি তো ফ্রেন্ড আসলে অন্য গানে না যাই আবারও কপিরাইট স্ট্রাইক মেরে দিবে ইউটিউব যেহেতু এটা আসলে আমি নাকি টাকু তো আসলে আমাদের নাহিদ ভাইকে নিয়ে যে নাহিদ স্যার সে তো এখন আসলে শিক্ষামন্ত্রী নেই শিক্ষামন্ত্রীকে নিয়ে আগে যে গানটা করা হয়েছিল সেই গানটা আবারও মনে পড়ে গিয়েছিল তাই আপনাদের সামনে গেলাম তো সমস্যা নাই সে এখন না থাকলে তাকে আমরা খুবই মিস করি এখনকার দীপুমণি আপু আছে সে তো আমাদেরকে খুবই ভালোবাসে তার জন্য একটা বছর স্কুল কলেজ বন্ধ রাখছে আমাদের হলিডে পালন করার একটা সুযোগ দিচ্ছে আপনাদেরও হলিডে পালন করার একটা সুযোগ দিচ্ছে তাই অবশ্যই কিন্তু কমেন্ট করবেন দীপুমণি আপুকে কে কে ভালোবাসেন মাইকেল ভাই পিছনে পুলিশ লাগছে মাইকেল ভাই ও মাইকেল ভাই পিছনে পুলিশ লাগছে আয় হাই পুলিশ আসলো কিভাবে ফ্রেন্ড আমি কিছু বুঝতে পারতেছি না গাড়ি রং চেঞ্জ করে ফেলছি তাও পুলিশ আমাদের কিভাবে গেলো পুলিশ এত কয় কেমনে তো আপডেট হইলো আগে তো পুলিশের সামনে দিয়ে ভোরকা পড়ে গেল পুলিশে যেমন বুঝতে পারতো না পুলিশের সামনে যেয়ে ভোরকা পড়ে নাচতাম তাও পুলিশ বুঝতে পারতো না আমি তোর আর এখন পুলিশ গাড়ি রং চেঞ্জ করে ফেলছি এখনো বুঝতে কেমনে ফ্রেন্ড আমি কিছু বুঝতে পারছি না তিনটা কেস হয়ে গেছে মানে একটা কেস থেকে তিনটা কেস সামান্য গাড়ি রং পরিবর্তন করার জন্য এতগুলা কেস করে দিছে আমি কিচ্ছু বুঝতে পারতেছি না আর পুলিশ বুঝলো কিভাবে এটাই সে ল্যাম্বরগিনি মাইকেল ভাই আমি কিছু জানি না এই গাড়ি আপনি চুরি করছেন এটা আপনি চুরি করছেন আমি এনে কিচ্ছু জানি আমি পুলিশে সব কয়ে তুমি আয় না আমি কিচ্ছু জানি না আমি কিচ্ছু করি নাই আমি পুলিশের কাছে স্যালেন্ডার করব সব দোষ আপনার ওই দাঁড়া কি কইছস তুই একটু আগে কইছস যে এটা আমি আর তুই চুরি করছি আর এটার ভাগিদার আমি আর তুই সমানে সমানে এনে কেউ আমি একা না এরা আমি আর তুই সমানে সমানে মাই তাড়াতাড়ি ফ্র্যাঙ্কলিন আমাদের লাভ হয় এনতে ভাইগা দিতে হবে কিচ্ছু করে না আমি লাভ দিলাম তুই থাক ভাগ এখান থেকে ফ্র্যাঙ্কলিন ভাগ বাইচা থাকলে ভাগ ওরে দে এ পিজ্জা ভাজা লাই দিছে দে আরে ভাই পুলিশ এত আজ রাবার বুলেট এত মারে ভাই ভাই একদম বিটটা ঝুলে গেছে রে তাড়াতাড়ি ভাই পাঁচটা কেস হয়ে গেছে একদম পানির তলে যা পড়াই থাকবো আমি জীবনে এদিকে আমো না আমি গাড়ি চাই না কিছু চাই না আমার একটা বাঙ্গারি অডি আছে ওটা থাকলে হইব আমি এখন ভাগতেছি ভাগ ওরে বাবা নিয়ে পড়ে গেছি ও ফ্র্যাঙ্কলিন ভাগ 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 বাইতে থাকতে চাইলে ভাগ ও মাইকেল ভাই আমারে ছাইরা কই যাইতেছেন মাইকেল ভাই আমারে নিয়ে যান আরে বাইচা থাকলে না তোরে নিয়ে যাবো তুই যে হ্যান আছো সেখানে পলাই থাক চুপচাপ পুলিশ আপাতত এখানে পলাই থাকি রাইতে হইলে এখান থেকে বেরোবো দিনের বেলা আর এখান থেকে বেরোনো যাবো না
তো ফ্রেন্ড, অবশেষে রাত হয়েছে, এখন একটু উপরের দিকে যাব, কারণ আসলে অনেকক্ষণ চারপাশে আশেপাশে কোনো হেলিকপ্টার বা পুলিশের সাইরেন শুনতে পাচ্ছি না। আমি কিছুই বুঝলাম না যে পুলিশ কেন আমাদের উপর হামলা করলো, কারণ আমরা গাড়ির রংটি অলরেডি চেঞ্জ করে ফেলেছি, কিন্তু চেঞ্জ করার পরেও কেন পুলিশ হামলা করলো সেটি আমি বুঝতেই পারছি না। তো এখন যেহেতু আপাতত রাত হয়েছে এবং অনেকক্ষণ ধরে আমি কোনো গাড়ির সাইরেন শুনতে পারছি না, যেহেতু পুলিশের সাইরেন আমি কোনো জায়গায় শুনতে পারছি না, তার মানে পুলিশ হয়তো এখান থেকে চলে গেছে। তো এই সুযোগে আমাদের এখান থেকে বের হয়ে যেতে হবে। তাড়াতাড়ি চল ফ্র্যাঙ্কলিন, আমাদের এই সুযোগ, তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যেতে হবে, এখানে আর এক মিনিটও থাকা যাবে না। আরে চলেন মাইকেল ভাই, আমাকেও গাড়ি লাগবো না, ল্যাম্বরগিনি লাগবো না, তাড়াতাড়ি চলেন। জীবনে বাইসা থাকলে জীবনে আমার স্কুটিটা নিয়ে আমি আমার জীবনটা পার করে দিব। আপনার এক বহুত কইছি যে এইসবে যাইয়েন না, যাইয়েন না, আপনি খালি এইসবে যান। আই দাঁড়া, তোরে উত্তম মাধ্যম না দিলে হবে না, তুই সব জায়গায় খালি আমার দোষ দে। দাঁড়া আর কবি ক ক কবি, তারা তোরে এখনই আমি জন সিনার মতো সুপার স্ট্রাকচার লাভ দিব। নে নে একদম সুপার স্ট্রাকচার লাতি খাইছস, এন্ড চল তাড়াতাড়ি, চল তাড়াতাড়ি চল উপরে যে দেই। আমাগো ল্যাম্বরগিনি আবার পুলিশে নিয়ে গেছে নাকি এটা? কত কষ্ট করে এই লাগি করছিস তুই জানোস? তাড়াতাড়ি আয় 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 আয়। আর একটা বেশি কথা কইলে কিন্তু এরকম আমার সুপার কিক মার্শাল কিক সব কিন্তু একদম খাই দিব, বুঝছস? তাড়াতাড়ি, ওর কি তোর পুষ্টির অভাব নাকি বেটা? ধাক্কা দিলে পড়ে যাস, এনো তো আমার সুপার কিক মাস্টার কিক দিন। এই দেখছস বেটা, এটা হলো আমার মাস্টার কিক, মাস্টার কিক, খালি খালি আমি ক্যারাটে শিখি নাই। তো ফ্রেন্ড, আসলে আমরা খুবই আস্তে পলায় পলায় আস্তে আস্তে উপরে চলে এসেছি এবং এইখানে আশেপাশে কোনো গাড়ি দেখতে পাচ্ছি না, তার মানে সবাই চলে গিয়েছে। মাইকেল ভাই, আমাকে ল্যাম্বরগিনি তারা এসে তাড়াতাড়ি চলেন, গাড়ি নিয়ে এনে বাইকা চলে যাচ্ছে, এখানে আর এক মিনিটও দাঁড়ানো যাবে না। তো ফ্রেন্ড, আসলে ফ্র্যাঙ্কলিন প্রথমবার জীবনে একটা সত্যি কথা বলছে, জীবনে তো সারা জীবনই উল্টা পাল্টা কথা কইছে, গাদারাম কথা বলছে। দেখছেন আমাদের ল্যাম্বরগিনিটা কত সুন্দর সাজাই রাখা হয়েছে। তাড়াতাড়ি আয় আরে গাদারামের বাচ্চা, গাদারাম তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি উঠে যেতে হবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি ওর তাড়াতাড়ি ওর। ও পুলিশ কাকু, আমি কিছু করি নাই পুলিশ কাকু, আমি আর আমি তো এই গাড়িতেও থাকি না, আমি তো মেকানিক, এই গাড়ি সারতে এসেছি, আমি তো মেকানিক, গাড়ি ঠিক করতে এসেছি, আমি তো এই লোকরাও চিনি না, এই লোককে আমি এরও জানি না। ওরে মিথ্যাবাদী রে, ওরে মিথ্যাবাদী, আমার উপর সব ফাঁসাই দিত তো। স্যার স্যার, আমরা দুইজনে মিলে এই গাড়ি চুরি করেছি, স্যার আমরা দুইজনেই সমান অধিকারী, স্যার আমাদের জেল দিয়ে দাও স্যার, তাও আমাকে মাইরো না স্যার। চুপ, তোমরা দুইজনে চুপ। মাইকেল, তোমার সাথে আমি এখানে মারামারি করতে আসিনি বা তোমাকে এখানে অ্যারেস্ট করতেও আসিনি, তোমার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা ছিল, কিছু ইম্পর্টেন্ট কথা ডিসকাস করতে আমি এসেছি। আচ্ছা 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 স্যার, ইম্পর্টেন্ট কথা, তার মানে আপনি কিছু জানেন না স্যার? এটা তো আমার গাড়ি স্যার, এটা তো আমি কিনছি স্যার, আমার শ্বশুরে গিফট করছে স্যার। আর স্যার, আমি কিন্তু কার্লোস ভাইয়ের সাথেই আছি স্যার, আমি এই গাড়ি মনে করেন আমি কার্লোস ভাইয়ের সাথেই আছি, এটা আমার আর কার্লোস ভাইয়ের গাড়ি। মাইকেল আর ফ্র্যাঙ্কলিন, আমি এখানে গাড়ির বিষয়ে কথা বলতে আসিনি, মাইকেল তোমার সাথে আমার খুব ইম্পর্টেন্ট কথা আছে। হ্যাঁ বলুন স্যার, কি কথা কি কথা? আমাদের বর্তমান আকাশে নানা ধরনের ড্রোন দেখা যাচ্ছে, তো ড্রোন এবং মিসাইল নানা ধরনের অদ্ভুত অদ্ভুত জিনিস আকাশে দেখা যাচ্ছে কিছুদিন ধরে, তো আমরা আশঙ্কা করছি হয়তো বাংলার ডন অথবা বিগ মাফিয়া আমাদের এখানে বড় ধরনের কোনো একটা বোমা ব্লাস্ট বা এইসব কিছুর প্ল্যানিং করেছে। তো তুমি যদি বিগ মাফিয়া এবং এইসব যা ও প্ল্যানিং করেছে এগুলো যদি বের করতে পারো এবং আকাশে ওরা আসলে ড্রোন যেগুলো আছে এগুলো ধরতে পারো, তাহলে তোমার জন্য রয়েছে বড় পুরস্কার এবং নতুন ল্যান্ড ক্রুজার ভিট তোমাকে গিফট করা হবে। তো তুমি যদি এই কাজটি করতে পারো বাংলাদেশ পুলিশের জন্য তোমাকে এটা আমরা গিফট করব। তো আমি আশা করি তুমি মিশন ইন্ডিয়া যেভাবে কমপ্লিট করেছো এবং এই যে শত্রুদের থেকে আবারও বাংলাদেশকে রক্ষা করবে। আচ্ছা আচ্ছা স্যার, এই কথা স্যার আগে কইবেন তো স্যার, ল্যান্ড ক্রুজার বিয়েটের জন্য আমি টাকার জন্য তো সব কিছুই করতে পারি, মই তো মনে তো আপনি চেনে, সমস্যা নাই স্যার, শত্রুপক্ষরে আমি সবাই একদম মনে করেন মুড়ি খাই দিব নি আবার, এবং আকাশে ওরা কি ড্রোন উড়াইতেছে আমি সমস্যা নেই, ওদের ড্রোনও আমি বাইর করে ফেলব নি, কি ড্রোন ওরা আকাশে উড়াইতেছে সমস্যা নাই স্যার, আবার দেখা হবে ফ্র্যাঙ্কলিন উঠে পড়ো স্যার, সমস্যা নাই স্যার, ধন্যবাদ স্যার, এটা তো আগে ফোন দিলেই কইতে পারতেন, এত না বাগাইলেও পারতেন। মাইকেল ভাই, এটা কোনো কথা, এরকম কেউ এরকম পুলিশ ফোর্স নিয়ে আসে যেমনি আইসে, কয়টা গাড়ি নিয়ে আইলেই তো পারতো, এইভাবে আমার উপর ফায়ারিং করলো, এত কিছু করার কোনো মানে আছে? কথাটা তো খারাপ কথা নাই আমাগো উপর এবং ফায়ারিং করলো কেন, এরা তো কোনো কথা না, কথা কইতে এসে এমনি কথা কইলে হইতো, আমাদের উপর ফায়ারিং না করলে তো আমরা এরকম দৌড়াই বেড়াইতাম না। যাক মাইকেল ভাই, এটা তো বিষয় না, মেইন কথা হলো
আমি আর আপনি যদি একসাথে কাজ করি নতুন একটা গাড়ি পাবো তাহলে বুঝতে পারতেছেন, খালি কাজ হলো আকাশের দিকে একটু তাকাই থাকবো, কি ডরন ডরন খুঁজে বাইর করতে হবো। আমারও মনে হইতেছে বাংলার ডনরে তো আমরা ধরে রাখছি, এই বিগ মাফিয়াই মনে হয় আকাশে ডরন পাঠাইতেছে, এই বাংলাদেশের উপর মনে হয় কোনো ধরনের একটা বিগ অ্যাটাক করার, ওরা ওদের তো আসলে কোনো কাজ বাজ নাই, খালি কোথায় ড্রোন ফেলাবে এডি হলো কাজ বাজ। তো সমস্যা নাই মাইকেল ভাই, আমি বাসায় যাই এখন, মনে করেন আকাশের ছাদে ওইটা কুদা একদম মনে করেন দুর্বিক্ষণ যন্ত্র দিয়ে খুঁজবো যে কোন জায়গায় ড্রোন আছে, ড্রোন দেখলে গুলতি দিয়ে একদম মনে করেন ড্রোন ফেলাই দিবো। আচ্ছা আচ্ছা জলদি যা বাসায় যা, বুঝছো? ড্রোন মন দেখলে আমারও কল দিস, আমি কিন্তু গুলতি এক্সপার্ট, বুঝছো? ছোটবেলা মনে কর বাঁশ দিয়ে অনেক গুলতি বানাইছি, একদম মনে কর গুলতি দিয়ে মনে কর কত যে বক মারছি, বক মাই দেখাইছি। তো মনে কর যদি তুই না পারস তাহলে আমারে ডাক দিস, আমি আমার ওই যে গ্রামের স্পেশাল গুলতি আছে ওই গুলতি নিয়ে আস, মনে দুইজনে একলগে মনে কর ওই ড্রোন মাইরে একদম ফেলাই দিবো। আচ্ছা মাইকেল ভাই সাবধানে যাইয়েন, মাইকেল ভাই আর গাড়িটা সাবধানে চালাইয়েন, মোর গাড়িটাকে কিন্তু একদম এক্সপোর্ট এক্সপোর্ট কিন্তু কিছু ফেলাইয়েন না, সাবধানে গাড়ি চালাইয়া যাইয়েন। আইছে এমন ভাবে কইতেছে মনে ওর গাড়ি চালাইতেছে। তো ফ্রেন্ড আসলে অবশেষে বাসায় চলে আসছি, আসলে আজকে খুব টায়ার্ড হয়ে গেছি, তার উপর বাংলাদেশ পুলিশ নতুন দায়িত্ব দিয়েছে তো বুঝতেই পারছেন আসলে খুব টায়ার্ড। তো এখন বাসায় যাব, বাসায় যাওয়ার পরে মনে করেন একটু বউকে একটা সারপ্রাইজ দিব, তা হচ্ছে আমি আসলে সুপার শপ থেকে একটা ফুল কিনে নিয়ে এসেছি, মানে ফুলের যে একটা তোরা, ফুলের তোরা কিনে নিয়ে এসেছি। আসলে মাঝে মাঝে বউকে একটু সারপ্রাইজ দিতেই হয়, তো আমি তেমন কিছু তো আসলে বউকে দেওয়া হয় না, একটা প্রথম মানে জীবনে প্রথম বউকে কিছু দিব একটা ভাবলাম, ফুলের তোরা গিফট করব। তো যাই আমার বউর জন্য। ও বউ কোথায় আছো? তোমরা কি সবাই ঘুমায় পড়ছো বউ? ও বউ আমার বউটার কোথায়? টুকি টুকি টুকি, এই তোমাদের কি ঝগড়া শেষ হয়েছে মা? তোমাদের ঝগড়া কি শেষ? না বাবা এখনো ঝগড়া শেষ হয়নি, মেইন কথা হচ্ছে আমি কালকে শপিং এ যাবো, আমাকে কিছু টাকা দাও। দেখছেন মেয়েটার কাছে আসলেই খালি টাকা আছে, বাচ্চা মা নাও কিন্তু একটু কম কম করে খরচ করে, বুঝছো? নিউ মার্কেটে যাইও, নিউ মার্কেটে রেনি কিন্তু কম খরচ, বুঝছো? আমি কিন্তু এই যে 100 টাকার স্যান্ডো গেঞ্জি ওখানে পাওয়া যায়, তুমিও কিন্তু ওইখানে 100 টাকা মনে করো টপ টি শার্ট এগুলো পাইবা, ওইখান থেকে মনে করো 100 টাকার টপ টি শার্ট কিনে নিয়ে আসো। দেখি আমার বউটা কোথায়? এরা অপদার্থ অপদার্থ দিয়ে এমন বাসায় নাই, যাক অপদার্থ কই আছে সেটা আমার দেখার বিষয় নয়। আমার বউটা দি ঘুমাইতেছে। ও বউ ওঠো বউ, তোমার জন্য সারপ্রাইজ আনছি, সারপ্রাইজ সারপ্রাইজ, নিচে চলো নিচে চলো, সারপ্রাইজ দিব। ওহো এই রাতের বেলা তুমি আমাকে উঠালে, বলো বলো তোমার কি সারপ্রাইজ আনছো, কি সারপ্রাইজ দেখাও। দেখো বউ তোমার জন্য ফুলের তোরা নিয়ে এসেছি, হ্যাপি ভ্যালেন্টাইন ডে, আই মিন সরি আই লাভ ইউ বেবি, তোমার জন্য একটা ফুলের তোরা, দেখছো কত সুন্দর ফুলের তোরা, তোমাকে ভালোবাসি অনেকটাই, ফুলের তোরা নিয়ে এসেছি। এইটা ছিল তোমার সারপ্রাইজ, এত রাত্রে আমাকে ঘুমের থেকে উঠাই নিয়ে এসে এই তোমার সারপ্রাইজ দেখাচ্ছ? যাও তুমি এইসব কেন আনছো, তোমাকে কি আমি আনতে বলছো? জীবনে তো আমাকে একটা কিছু দিলে না, আজ হঠাৎ কি মূল্য কি উদ্দেশ্য করে নিয়ে আসছো, সত্যি করে বলো আবার কি উদ্দেশ্য, আমার কাছ থেকে কি লাগবে তোমার? যাও তোমার এই ফুল টুল আমার লাগবে না। বউ তুমি এইভাবে বলছো কেন? তোমার জন্য আমি ভালোবেসে ফুল নিয়ে এসেছি, তুমি আমার সাথে এরকম করছো কেন? যাও বললাম তো তোমার ফুল আমার লাগবে না, হঠাৎ করে কোন উদ্দেশ্য করে ফুল নিয়ে আসছো? তোমার উদ্দেশ্য তো ঠিক লাগছে না, এর আগে তো কোনোদিনও কিচ্ছু দাও নাই, আজ হঠাৎ ফুল নিয়ে আসছো কেন? অবশ্যই তোমার কিছু চাই, তোমার কিচ্ছু আমার লাগবে না, যাও তুমি আসতে পারো, আবার নেক্সট টাইম এরকম ফালতু সারপ্রাইজ এনে আমাকে ঘুম থেকে কখনো ডিস্টার্ব করবে না, যাও তুমি এখন আসতে পারো। আচ্ছা বউ আমি চলে যাচ্ছি, জীবনে প্রথম একবার বউর জন্য কিছু আনলাম তাও বউ খুশি হলো না, লাইফে আর কি করব, লাইফে কিছুই ভালো লাগে না, কিছুই করার নাই, এই জীবন রেখে বা কি করব, বউ ভালোবাসে না, বাসার কেউই সম্মান করে না, ভালোবাসে না, কোনোদিনও ভালোবাসার মানুষ পেলাম না, বউটাকে এত খুশি করার চেষ্টা করি তাও বউ কোনো সময় আমার মনের কষ্ট বোঝে না। দুনিয়াটাই এরকম, কখনো মেয়েদেরকে আপনারা যতই খুশি করার চেষ্টা করেন কখনোই মেয়েরা আপনাদের কষ্ট বুঝবে না, এইভাবেই জীবন, এই জীবন রেখে বা কী করবো। ফ্রেন্ড আসলে আর ভালো লাগছে না, এই কষ্ট আর রাখতে ভালো লাগছে না, পাহাড়ের উপরে ভাবছি একটু যাই, পাহাড়ের উপর যে একা একা সময় কাটাবো, আর যদি জীবনটা ভালো না লাগে তাহলে জীবনটা সেখানে শেষ করে দিব। গাড়িটা ভালো জায়গায় রেখে গেলাম যাতে ভবিষ্যতে আমার বউ ছেলে মেয়ে যদি চাই গাড়িটা এখান থেকে উদ্ধার করে নিয়ে যেতে পারে, বা গাড়িটা যে অনার সেও চাইলে গাড়িটা নিয়ে যেতে পারে। আমার ব্যাংক ব্যালেন্সে কিছু টাকা আছে, সেই টাকা আমি তাকে শোধ করে দিব, তার গাড়ির যা ক্ষতি হয়েছে ইনশাল্লাহ আমি সব কিছু রেখে যাব। তো ফ্রেন্ড আসলে কিছুই ভালো লাগছে না, তো এখন পাহাড়ের উপর যাব, পাহাড়ের উপর যেয়ে একাকী সময় কাটাবো, যখন বাসায় ঝগড়া হয় তখন আসলে খুবই খারাপ লাগে, যখন আপনি কোনো মানুষের জন্য স্পেশাল কিছু করার ট্রাই করেন কিন্তু সেই মানুষ আপনাকে ভুল বুঝবে তখন সবচেয়ে বেশি খারাপ লাগে, জীবনটাই একদম একদম তেজপাতা হয়ে গেছে,
তার উপর বাসা আসলে কোনো কিছুই শান্তি নেই, কিছুই ভালো লাগে না, কিছুই করার নাই, এভাবেই থাকতে হবে আর এইভাবেই জীবন যাবে। কত উচ্চা পাহাড়, এখান থেকে তো পড়ে গেলে কখনোই বাঁচবো না। সমস্যা নেই, আমার ছেলে মেয়ে হয়তো আমার জন্য কাঁদবেও না, বউ তো এখনই কাঁদে না, হয়তো ভবিষ্যতেও কাঁদবে না। এখান থেকে এই লাভ দিয়ে জীবনটা শেষ করে দিব, এই জীবনটা রেখে বা কী করব, কোনো লাভই তো নাই। না খুশি করতে পারলাম আমার বউকে, না আমার ছেলে মেয়েকে সুখ দিতে পারলাম, জীবনে কিন্তু কিছুই করতে পারিনি। ভালো থেকো সবাই, ভালো থেকো পৃথিবী। আমান্ডা, তোমাকে অনেক ভালোবাসি, তুমিও ভালো থেকো। মা ট্রেসি, তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে অনেক মিস করব। আর আমার অপদার্থ ছেলে, তুই অপদার্থ হলো, তোকেও অনেক ভালোবাসি, তোকেও অনেক মিস করব। বিদায়, ভালো থেকো সবাই। আর শুনছেন, দাঁড়ান, আপনি আত্মহত্যা করবেন না। কি ব্যাপার, আমি কি খেয়েটেয়ে কি একদম মাতাল হয়ে গেলাম নাকি? হ্যাঁ, আমি মনে হয় মাতাল হয়ে গেছি, ভুল শুনছি। না, আপনি ভুল শুনেননি, প্লিজ দাঁড়ান, আত্মহত্যা করবেন না। আসলে ফ্রেন্ড, খাওয়ার কারণে আমার কানও বাজতেছে, আমার কানে কি যে বাজতেছে আমি নিজেও বুঝতেছি না, আমি মানুষের আওয়াজ শুনতেছি। বাবা, আপনি কে? আই, আপনি কে? আপনি আপনি এখানে এত রাতে কি করছেন? আপনি কি মানুষ না ভূত? ওরে বাবা রে, ওরে বাবা রে, এটা আবার ভূত নাকি? ওরে ভাই ভাই, আন্টি সরি, আপু আপু, না সরি ম্যাডাম ম্যাডাম, আমাকে ছেড়ে দেন, আমি তো আসলে ভুলে এখানে চলে আইছি। প্লিজ আমাকে সাহায্য করুন, আমি অনেক বিপদে পড়েছি, প্লিজ প্লিজ আমাকে সাহায্য করুন, এভাবে বলবেন না। জি অসহায়, মানে আমি তো আসলে, আমার খুবই কষ্ট, আমি এখন লাভ দিব, আমি আর বেঁচে থাকতে চাই না এই জীবন নিয়ে। আপনি যেখান থেকে এসেছেন সেখানে চলে যান, মৃত মানুষ আপনাকে কিভাবে সাহায্য করবে? আত্মহত্যা করা মহাপাপ, আপনি কিভাবে ভুলে যাচ্ছেন? আপনার একটা পরিবার আছে, পরিবারকে ছেড়ে আপনি আত্মহত্যা করতে চান? আত্মহত্যা করা সুসাইড, সারা জীবন আপনি জাহান্নামে থাকবেন। এভাবে নিজের জীবনকে শেষ করেন না, আমার জীবন অনেক কষ্ট কিন্তু আমি এখনও আত্মহত্যা করিনি, প্লিজ আমাকে সাহায্য করুন, আমি আপনাকে অনেক হেল্প করব। আর আমি আপনার বউকে বোঝাবো, আপনার বউ নিশ্চিত আমাদের কষ্ট বুঝবে, আপনি কোনো চিন্তা করবেন না। আমার বউ কখনোই আমার কষ্ট বুঝবে না, সে আজ পর্যন্ত কোনোদিন আমার কষ্ট বুঝেনি। অবশ্যই বুঝবে, প্লিজ আমাকে কিছুদিন আপনাদের বাড়িতে থাকতে দিন, আমি আপনার বউকে বোঝাবো, আপনি কোনো চিন্তা করবেন না, আমি নিজে যে আপনার বউকে আমি বোঝাবো। সত্যি বলছেন? আচ্ছা ঠিক আছে, চলেন তাহলে, আমি আর আপনি দুজনে যে আমার বউকে তাহলে আমরা ইনশাআল্লাহ বোঝাতে পারবো। আচ্ছা চলুন, শুধু আপনার কথায় আমি যাচ্ছি, না হলে আমি একদমই যেতাম না। কিন্তু সাবধানে আসবেন, বুঝতে পারছেন এখানে কিন্তু অনেক পিছলা, বুঝতে পারছেন? দেখছেন কত পিছলা পিছলা, অবশ্য আমার তো এক্সপিরিয়েন্স আছে, আপনি মেয়ে মানুষ, আপনি আবার ঠাস করে পড়ে না। ওরে বাবা রে, বইয়ে গেলাম মেয়ে, ওরে গুড গুলাটের মতো আমি গুড ঘুরতেই আছি, ঘুরতেই আছি। ওরে বাবা রে, এখনো থামতেছি না। ওরে বাবা রে, ওরে এখনো পড়তেই আছি, পড়তে আছি। ওরে আরে মেয়ে ব্যথা পেলাম রে, আরে বাবা রে, কি ডালুর, ওরে বাবা রে, আরে মাথা মুখা সবই যা ভেঙে গেল। ওরে বাবা রে, ওরে আরে কেউ তো বাসাও, আরে আর কটা গুলি খামু, এখনো গুলি খাইতেছি। ওরে বাবা রে, আরে থামো থামো থামো, এই রে, ওরে বাবা রে, ওরে হাঁটু মাটু সব ভেঙে চলে গেল রে। আরে ওই মেয়েটা কোথায়? আরে ওই মেয়েটা কোথায়? কি রে, পাহাড় থেকে এইভাবে দৌড়ায় নামলো, আমি এইভাবে পড়ে গেলাম, মেয়েটা এখনো পড়লো না। আপনি কিভাবে নামলেন পাহাড় থেকে, কিভাবে দৌড়ায় নামলেন? মানে যেখানে আমি নামতে যেয়ে পড়ে গেছি, আপনি কিভাবে আসলেন? আসলে আমার গ্রামের বাড়ি তো পাহাড়ি অঞ্চলে, আমি আগে থেকেই পাহাড়ে ওঠার অভ্যাস ছিল, এর জন্য আমি পড়িনি। আমার অনেকবারই পাহাড় থেকে নামা ওঠার এক্সপিরিয়েন্স আছে, এর জন্য আমার সমস্যা হয়নি। ও আচ্ছা আচ্ছা, এটা কথা, এটা থাকলে একটা কথা আছে, না হইলে আবার আপনিও পারতেন না। ময়ও কিন্তু খুবই সুপারস্টার মানুষ, মোরও এক্সপিরিয়েন্স আছে, তো মই জাস্ট আপনার দেখাইলাম যে আপনি যদি মনে করেন একটু বেখেয়ালি হইতে পারেন, তাহলে কিন্তু আপনিও পড়ে দিতে পারেন। এটা দেখানোর জন্য আমি ইচ্ছা করে পড়ি, আমি কিন্তু চাইলে আমিও সুপারস্টার ক্রিসদের মতো কিন্তু একদম ঢুমটুর মতো নামতে পারতাম, সুপারম্যানের মতো কিন্তু নামিনি। আমি ইচ্ছা করে আপনাকে এভাবে পড়ে গুড্ডু গিলাটির মতো পড়ে দেখাইছি, যাতে আপনি নিরিবিলি এবং বি সেফ হয়ে নামতে পারেন। বাই দ্য ওয়ে, আপনি কোন গ্রাম থেকে আসছেন? আপনার গ্রামের বাড়ির নাম কি? জি 18007। 18007, এটা কি আপনার গ্রামের পোস্ট কোড নাম্বার? এই নামে তো জীবনে গ্রাম শুনি নাই আমি। জি এটাই আমার গ্রামের পুরো নাম, 18007। ও আচ্ছা আচ্ছা, এটা কোন জেলায়, মানে কোন জেলায় অবস্থিত? জি আমার নাম, জেলার নাম হচ্ছে জুয়া। জুয়া, এটা আবার কোন জেলার নাম? হয়তো মনে আমি 64 জেলার নাম ভুলে গেছি, আসলে ছোটবেলা 64 জেলার নাম মুখস্থ করেছিলাম, তো হয়তো কোনো নতুন জেলা টেলা আইছে, সমস্যা নাই, কালকে আবার সাধারণ জ্ঞান বইতে 64 জেলার নাম মুখস্থ করবো। নি তো দেখতে পাচ্ছ, এই আমার রাজপ্রাসাদ, সামনে আমার রাজপ্রাসাদ, এখানে আসলে আমি মনে করো ওয়ান অফ দ্য বিগেস্ট রিচেস্ট পার্সন ইন দিস টাকা সিটি। তো তোমার কোনো সমস্যা নেই, তুমি আমার সাথে থাকবা, এখানে থাকবা, খাবা, ঘুমাবা, কোনো সমস্যা নেই। এখানে আসলে আমার শাশুড়ি মাতা বউ, মানে আমার যে বউ অ্যানাকোন্ডা, আই মিন আমান্ডা, থাকে এবং আমার উপর খুবই টর্চার করে, এবং ওর কষ্টে আসলে আমি আজকে মনে করো পাহাড়ে গিয়েছিলাম। তো তুমি একটু আমার বউকে বোঝাও, যাতে আমাকে খুব ভালোবাসে এবং আমার সাথে এই ধরনের বিহেভিয়ার না করে।
তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার বউকে ম্যাজিক করলে সে আর কখনো তোমার সাথে ঝগড়া করবে না। ম্যাজিক? আইরে খাওয়ার পর থেকে আসলে আমি যে কি শুনতেছি তুমি মাইন্ড করো না। আসলে তুমি কি কইতাছো আমি কি শুনতেছি নিজেও জানি না। যে দেখি কই আছে, এখন আবার ঝগড়া করবে নাকি আমি জানি না। আসলে আমার খুবই ভয় লাগছে, আমাকে দেখলে তো আবার ঝগড়া করবে, তো আসলে ঝগড়া করতে আমার একদমই ইচ্ছা করছে না। মাইকেল তুমি চলে এসেছো, আই এম সো সরি, তুমি তখন আমার জন্য এত সুন্দর একটি সারপ্রাইজ এনেছিলে আমি বুঝতেই পারিনি। তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আরে বউ তুমি আমার কাছে ক্ষমা চাচ্ছো তার সমস্যা নাই, মানুষ দ্বারাই ভুল হয়। তুমি তোমার জন্য আমি আরেকটা সারপ্রাইজ আনছি, একটা মেয়েকে নিয়ে আসছি আমি। মাইকেল তুমি কি ভালো হবা না, তোমার এক জায়গা থেকে ক্ষমা করছি তুমি আরেক জায়গায় কি করছো? তুমি আবার মেয়ে নিয়ে আসছো বাসায়, তোমার বউ থাকতে তুমি বাসায় মেয়ে নিয়ে আসছো। আরে বউ এই মেয়ে সেই মেয়ে না, এই মেয়ে আমার জীবন বাঁচাইছে, এই দেখো এই হচ্ছে সেই মেয়ে। বাই দ্য ওয়ে তোমার নাম কি? তোমার নাম জিজ্ঞাসা করতে আমি ভুলে গেছি। জি আমার নাম হচ্ছে হিরুরু। হিরুরু এটা আবার কেমন নাম? আচ্ছা যাক নাম দিয়ে আর কাম কি। তো বউ দেখতে পারছো এই কে আমি নিয়ে আসছি। মাইকেল তুমি এটা কি করতেছো? তুমি কখনো কি ভালো হবে না? তুমি সবসময় একটা না একটা অকাজ ঘটো, রাতের বেলা কোথেকে না কোথেকে মেয়েকে নিয়ে আসছো, একে তো চিনিও না জানিও না, চোর না ডাকাত হয় তা ঠিক আছে। এই যে ম্যাডাম আমার দিকে একটু তাকান। আচ্ছা মাইকেল সমস্যা নাই, তুমি যেহেতু একটা মেয়েকে নিয়ে আসছো, আসলে রাতের বেলা সেও কষ্ট করছে, থাক সমস্যা নাই, ও আমাদের সাথেই এখন থেকে থাকবে, আমি খুশি তুমি ওকে নিয়ে আসছো। বাবা বউ তুমি এত ভালো হয়ে গেলে কেমনে? আমি তো কিছুই বুঝলামই না, আমি তো ভাবছিলাম তুমি আমার জুতা দিয়ে পিড়িয়ে, তুমি এত ভালো হয়ে গেছো, আই লাভ ইউ সো মাচ। বউ একটা কাজ করো, হিরুরু তুমিও ফ্রেশ হও, আমরা একসাথে ডিনার করবো, বুঝছো তো? যাও যাও তুমি ফ্রেশ হয়ে নাও, আমিও ফ্রেশ হই, আমি এখন জামা কাপড় চেঞ্জ করবো, পুরা ভিজে গেছি। তো ফ্রেন্ড জামা কাপড় চেঞ্জ করে আসলে এখন খেতে যাবো, কারণ আসলে সারাদিন খুবই কষ্ট করেছি, আবার পাহাড় অঞ্চলের তো মনে করেন খুবই ওঠানামা করছি, খুবই কষ্ট হয়ে গেছে, এখন যাব আসলে খাওয়া দাওয়া করবো। তো আসলে দেখি কে কোথায় আছে, ওই যে আমার বউ এবং ট্রেসি আছে। এই আমান্ডা হিরুরু কোথায়? আমি তো জানি না, দেখলাম চেঞ্জ করার পর থেকে বাইরে গেছে আর আসেনি। এত রাতে বাইরে গেছে? আল্লাহ জানে এ মেয়ের আবার কি সমস্যা, এত বীর বাহাদুরি কোত্থেকে নিয়ে আসে, এত রাতে আবার কোন জায়গায় কি করতে গেছে? হ্যাঁ ফ্রেন্ডস আসসালামু আলাইকুম, কেমন লেগেছে আপনাদের কাছে এই এপিসোডটি? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, নেক্সট এপিসোডে কিন্তু আরও বিগ ধামাকা হবে, তো তার জন্য কিন্তু অ্যাটলিস্ট 500 কমেন্ট চাই আমি। এই ভিডিওতে যেন অবশ্যই 500 কমেন্ট এবং 1000 লাইক সম্পূর্ণ হয়, এটি আপনাদের উপর বিশ্বাস আছে, ইনশাল্লাহ আপনারা কমপ্লিট করবেন। এবং আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, নতুন চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।